হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ার পিয়াঞ্চভ্লগ আর অ্যাক্টিভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা বছর যেন তোমাদের খুব ভালো কাটে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব আনন্দ করে কাটিও। কিন্তু আমার না খুব মন খারাপ, আজকে বছরের প্রথম দিন, কিন্তু আমার মানে কপালটা এতটাই খারাপ। কপালটা খারাপ ঠিক না, দেখো এগুলো তো কারোর হাতে থাকে না। অ্যাকচুয়ালি আমাদের ওষুধ, আমার জেঠি মারা গেছে, তো ওই কারণে কি আজকে আমি নতুন জামাও পরতে পারবো না, না আমি কোথাও বেরাতে পারবো, মানে বেরাতে পারবো কি, এমনি রাস্তা হয়তো ঘুরতে পারবো, কিন্তু আমি নতুন জামা পরতে পারবো না। সবাই নতুন জামা পরে ঘুরবে, আমি দেখবো, তো ওই কারণে আজকে মনটা ভীষণ খারাপ। তো কি করা যাবে এখন, তার কিছু করার নেই। তো ওই কারণেই আজকে আমার সকাল থেকে খুব মনটা খারাপ। ওকে আমি বললাম, বলছে ঠিক আছে তুই মন খারাপ করিস না, আমি বিকালবেলা তোকে এদিক ওদিক এমনি ঘরের জামা পরেই ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে তাই যাবো, আর কী করবো বলো না। আর এখন আমাদের রান্নাও বসে গেছে। অ্যাকচুয়ালি আমি তো খাবো না, ও খাবে, ওর রান্না এখন ওই করে নিচ্ছে, যেহেতু ও তো করেই ওর রান্না, মানে এমনিই রান্না এখন ওই করে, আমি করি না। আর আজকে তাই ওই রান্না করে নিচ্ছে। ও এখন কী রান্না করছে তোমাদেরকে দেখা, গিয়ে দেখো। আর ওই যে একা একা সব করুক আজকে, এবার বুঝবে কেমন লাগে। প্রত্যেক দিন তো আমি করে দিই সব জোগাড়, যাতে আমি আজকে কিচ্ছু করিনি, নিজে একা সব করি। তোদের ধরতে নেই না? না, আমাদের এখন কিছু করতে নেই। তো ওই মা আমাকে বাড়িতে খাওয়ার দিয়ে যাবে, আমি সেখান দিয়েই খাবো। আর ও ওনার মতো রান্না করে নিচ্ছে, কারণ দেখো বছরের প্রথম দিন আমি না খাই, ও তো খাবে, একটা কেমন লাগে না। এবার বলে দুজনে একসাথে খাই, না খেলে একটা কেমন লাগে, কিছু করার নেই। বছরের প্রথম দিন আমি খাচ্ছি না, আমার কারণ আছে বলেই খাচ্ছে না, নাহলে তো কোনো ব্যাপার না, তুই তোর মতো করে নয়, তাই এখন রান্না বসিয়েছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জল ভরে রাখতে হয় আমাদের রাতে, আর আমার রান্নাই এখনো হয়নি, ভাত তো হয়ে গেছে, এখনো ফুটছে, মনে হয় জল ভরছে। কি করছিস? হ্যাঁ জল ভরে রাখছে, তাহলে রাতে জল চলে গেলে পাওয়া যাবে না। আর আমাদের আজকে আমাদের পুজো হয়েছে তো কারখানায়, পয়লা বৈশাখে নতুন খাতা, মানে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে। কে মিষ্টি দিল? দাদা রাখিস না, আরে জল পড়ে গেছে, জলের ওপরেই তো তুই দেখেছিস। শুভ নববর্ষ, তোমরা মিষ্টি মুখ করো, সবাই বাড়িতে খেয়ে নিও, আমি তো এখান থেকে খাওয়াতে পারছি না। এদি এক ঘুম হয়ে গেল নাকি? দেরি করে একটু খেলাম, খিদে তখন লাগছিল না, চারটে বাজে। একটা ভালো জিনিস পেয়ে গেলাম ঠাকুরের প্রসাদ, দাঁড়াও দেখাচ্ছি। ঢাকা দেওয়া, দাঁড়াও খুলি এটাকে, দেখো প্রসাদ খেতে এত ভালোবাসে, এই ভোগের প্রসাদ দেখে উঠে গেছে। এই ভোগের প্রসাদ সত্যি খুব ভালো লাগে। আর এই ভোগের প্রসাদ বলে না, আর একটা প্রসাদ এখানটা রাখলাম, যেটাই কি বলো তো, এই যে দেখ এই ভাত, এই পাঁচ তরকারি, এগুলো দিয়ে যেগুলো মাখে না, গন্ধ আছে, মিষ্টি গন্ধ, হেভি ভালো লাগে খেতে। আগে আমার মা না একটা বাড়িতে কাজ করতো, তো ওনাদের তো রাধা গোবিন্দ আছে, আর ওরকম কাকিটা না রোজ এরকম ঠাকুরকে ভোগ দিত মেখে, ওরকম প্রসাদ যখন না সরি একাদশীর দিন দিত, আর এত ভালো লাগতো খেতে যে কি বলবো, সত্যি এই প্রসাদগুলো খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ওই চারটে বাজে আবার উঠে পড়, তুই তো খেয়েছিস আজ একটার সময়। আমার এখন উঠে গেল, আমি এই খেলাম, এটাকে ফ্রিজে রেখে দিই, নালে তো যেগুলো এগুলো খাটা প্রসাদ থাকে তো, মানে গরম প্রসাদ দিয়ে দেয় না, ইয়ে হয়ে যায়। ঠিকই আছে রেখে দে, আর ওঠ একটু আমাকে ওই মালপোয়া দে, দাঁড়া দিচ্ছি। ফ্রেন্ডস, তো আমি বাইরে এখন বেরিয়ে গেছি রেডি হয়ে, এবার দেখা যাক এখন ঠিক করে নি কোথায় যাব। আর আজকে তো সেখানেই যাব, সেখানেই ভিড়। এখন আচ্ছা কোথাও যাওয়া যাবে না, সব পুরনো জামা প্যান্ট পরে তোর, একটু আধটু চল স্কুটি নিয়ে এদিক ওদিক ঘুরি, তারপরে চলে আসবি। আজকের দিনটাই না আমার পুরো ম্যাচাকার হয়ে গেল বছরে। চল এখন আমি যাই, দেখি কোথায় নিয়ে যায় বা কি করে, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। চল, তো শরবত দিচ্ছে আজকে, কত জায়গায় মিষ্টি দিচ্ছে নববর্ষের জন্য, দেখো শরবত নিয়ে এসেছে। জল দিয়া দিয়ে সুন্দর না, আমি দুধ চা খেয়ে খেয়ে নিয়েছি। সকাল থেকে শুধু মিষ্টির বন্যা বইছে, ওদের কারখানায় পুজো হয়েছে দিয়েছে, যেখানে থাকি তার পাশে তাদের কারখানা আছে দিয়েছে। এই কাকাটা বেরানোর সময় এই প্যাকেটটাই দিল, লাড্ডু আছে।
আবার বিকেল মানে বিকেলে সন্ধ্যাবেলে আবার বাবা ফোন করলো, এখানে আবার সম্পাউরি আর একটা কি আছে কে জানে, সম্পাউরি আর এটা একটা মিষ্টি, কত মিষ্টি, চোখ বন্ধ করলে মনে হচ্ছে মিষ্টি আসছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, কারণ পয়লা বৈশাখ মিষ্টি মুখ করতে সবাই যেতে, পয়লা বৈশাখ মানে মিষ্টি আর মিষ্টি আর মানুষ কি দেবে, তাও তুই মন খারাপ করছিস, এত ঘুরিয়ে নিয়ে এলাম শুধু নতুন জামার জন্য, জামা তো পড়তে পারিনি আর একটু এদিক ওদিক যেতাম সেটাও বই পারিনি আমি যেতে, আর কি তাও তো ঘোরা বছর তো আমার গেল গিয়ে মিস, আচ্ছা ঠিক আছে চল মন খারাপ করে আর লাভ নেই, চলো বছরের প্রথম দিন ভালো ভালো সবার কেটেছে মন আশা করি, আমাকে কিন্তু তোমরা জানিও হ্যাঁ কে কার কী প্ল্যান ছিল আর কে কীরকম ঘুরলে, তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, যারা আমার চ্যানেলটায় নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু আমি ভিডিও দিলে নোটিফিকেশান পেয়ে যাবে, তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।